তুমি আমার ঐশ্বর্য ছিলে, তুমি আমার প্রাণ ছিলে, মনের মণিকোঠায় লুকানো সিংহাসনে তুমি আমার ধন ছিলে। ধন ছিলে তুমি আজীবন, কিন্তু লোকচক্ষুর অন্তরালেই কাটিয়েছ আমরণ। আমরণ ঐশ্বর্য থাকা বড়ই কঠিন, কঠিনই তো সারা জীবন কারো পাশে থাকা, সারা জীবন এক একটি ছোট গল্পের সাক্ষী হওয়া, সারা জীবন আনন্দ দুঃখের নদীতে নৌবিহার করা, এমনকি প্রচন্ড ঝড় ঝঞ্ঝার মাঝে দৃঢ় মনোবল নিয়ে শক্তি সাহস নিয়ে কারো পাশে থাকা, অপুরন্ত অনুপ্রেরণার সাক্ষী হওয়া। কাউকে অনুপ্রেরণা দেয় এত সহজ নয়, অনুপ্রেরণা সকলে দিতে পারে না, আবার সকলকে অনুপ্রেরণা দেয়া যায় না। কিন্তু তুমি শুধু অনুপ্রেরণাই দাওনি, বরং নিজেই পাশে থেকেই লড়েছ আমার জন্য, লড়েছ আমার অনিশ্চিত ভবিষ্যতের জন্য। করনি চিন্তা কখনো নিজের জন্য? বোধহয় নিজের জন্য চিন্তা করার সময়ই পাওনি, পাওনি সময় নিজেকে শানিত করার, পাওনি সময় নিজেকে সমৃদ্ধ করার। সমৃদ্ধ করেছ শুধুই আমাকে, উজাড় করে দিয়েছ শুধুই আমাকে। উজাড় করে সবকিছু সকলে দিতে পারে না, কারণ সকলে সমর্পণ করতে জানে না। তুমি সমর্পণ করেছ বলেই পেরেছ, তুমি পেরেছ বলেই আজ আমি সফল হয়েছি। তুমি না থাকলে আমি কোনোদিন সফল হতাম না, আমি কখনোই সফল হতাম না, আমি কিছুতেই সফল হতাম না।